প্রিয় ভিউয়ার, অসাধারণ একটি ভিডিও হতে চলছে, আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের ভিডিও একদম মিরপুর 10 নম্বর থেকে, অর্থাৎ ঢাকা মেট্রো রেল স্টেশন মিরপুর 10, সেই মেট্রো স্টেশন মিরপুর 10 নম্বর পয়েন্ট গোলচক্কর, সেখান থেকে আজকের ভিডিও। আমাদের মূল টার্গেট হচ্ছে মিরপুর 10 নম্বর স্টেশন অতিক্রম করে মিরপুর 11 নম্বর রেল স্টেশন অতিক্রম করে কীভাবে অতি সহজে আপনি কালশি ফ্লাইওভারের যে ওয়াই অক্ষরে ফ্লাইওভার সেই মোড়ে যেতে পারি, এবং সেখান থেকে আমরা একদম হোটেল রেডিসন পর্যন্ত আমরা যেতে পারি সিঁড়ি হয়ে, অতি সহজ রোড। সেই আলোকে আজকের ভিডিও, আপনি সাথেই থাকুন এবং যানজটে না পড়ে সোজা একটি নিরবচ্ছিন্ন শর্ট রোড ব্যবহার করে কীভাবে অতি সত্তর কুর্মিটোলা হসপিটাল, অতি সত্তর কুড়িল বিশ্ব রোড, এইদিকে কীভাবে সহজে যাওয়া সম্ভব, এটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি সাথেই থাকুন, আপনারা দেখবেন আমরা কোথা থেকে টার্ন নিই, কোন রোড আমরা ফলো করি, এটা দেখলে আপনি এদিকে আসলে অতি সহজেই আপনি এই রোডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্রিয় ভিউয়ার, আমরা এগিয়ে চলছি মিরপুর 11 নম্বর দিয়ে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের দিকে, আপনি সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসলেই একটি অসাধারণ ভিডিও হতে চলছে, কেন বলছি, অনেকেই কিন্তু এই রোড ব্যবহার করে, অনেকে 12 নম্বর দিয়ে একদম সাগুপ্তা দিয়ে ওই DOHS ঘুরে তারপরে ECB হয়ে সে কুড়ির বিশ্ব রোড ধরে, এটা কিন্তু অনেক দূরের একটি রাস্তা, অনেক সময়ের একটি ব্যাপার, আর সেটি আমরা কিন্তু আজকে দেখাবো অতি সহজে যানজট এড়িয়ে শর্ট একটি রাস্তা, সেটি হচ্ছে আজকে আমি দেখাচ্ছি, আপনি সাথেই থাকুন। আমার সামনে লক্ষ্য করছেন, এটি কিন্তু মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশন। প্রিয় ভিউয়ার, মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে দিয়ে কিন্তু আমরা আসলে অতিক্রম করব। এখানে মিরপুর 11 নম্বরের পরপরে কিন্তু আছে মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন, যেটাকে বলা হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন, পল্লবী। আমরা কিন্তু ওদিকে যাব না, আমরা মেট্রো স্টেশন পার হয়ে আসছি মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন। সামনে কিন্তু একটা কাটা আছে, একটা টার্নিং একটা পয়েন্ট আছে, আমরা কিন্তু এখান থেকে কিন্তু আসলে টার্ন নিতে পারবেন। জাস্ট একটু এগিয়ে আসলেই মেট্রো স্টেশন 11 এগিয়ে আসলে আপনি এখান থেকে টার্ন নিয়ে আপনি বাম সাইডে লেনে আবার যেতে পারবেন। প্রিয় ভিউয়ার, এটি কিন্তু আসলে মূল টার্গেট, মূল উদ্দেশ্য ছিল। আপনি আবারও ভালো করে লক্ষ্য করে দেখে রাখুন, ঢাকা মেট্রো স্টেশন মিরপুর 11 নম্বরটা পার হয়ে আসলেই কিন্তু আপনি একটা টার্নিং পয়েন্ট পাবেন, সেখান থেকে টার্ন নিয়ে আপনি বাম পাশের লেন দিয়ে আবার একটু এগিয়ে আসবেন মেট্রো স্টেশন 11 নম্বরের দিকে। মিরপুর মেট্রো স্টেশন 11 নম্বরের কাছে একটু এগিয়ে আসলেই আপনি এখান থেকে হাতের বামে কিন্তু একটি আপনি রোড পাবেন, সেই রোডে আপনি কিন্তু আসলে টার্গেট নেবেন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু হাতের বামে কিন্তু মোড় নিচ্ছি, আমরা কিন্তু সামনে দেখছি মেট্রো স্টেশন 11 নম্বর মেট্রো স্টেশন, আমরা কিন্তু সেখানে না যেয়ে আমরা হাতের বামে মোড় নিয়ে টার্ন নিয়ে আমরা কিন্তু ঢুকছি কালশি ফ্লাইওভারের টার্গেট নিয়ে। আর মূলত এই রোডটি কিন্তু আসলে কালশি রোড, এই রোডটা যানজট একটু কম থাকে, নিরবচ্ছিন্ন একটি রাস্তা, আমি এটি চেনানোর জন্য কিন্তু আপনাদের সাথে আজকে সময় দিচ্ছিলাম। যদি আপনাদের একটু উপকৃত হন, যারা এই রোড দিয়ে চলাচল করেন তারা এই রোডটি আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, অসাধারণ একটি নিরবচ্ছিন্ন রোড, একটি যানজট মুক্ত রোড, আপনি অতি সহজে কুড়িল বিশ্ব রোড ধরতে পারবেন, অতি সহজে পাবেন ECB, অতি সহজে কালশি ফ্লাইওভার পয়েন্ট, অতি সহজেই আপনি পাবেন হোটেল রেডিসন। সব মিলিয়ে আজকের ভিডিও সত্যি অসাধারণ হবে, আপনি সাথেই থাকুন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা চলছি কালশি রোড ধরে, আসলে এই রোডের তো এমন ধারা বিবরণী দেওয়ার কিছু নেই, আমরা কিন্তু কালশি রোড অতিক্রম করে আমরা কিন্তু যে কালশি রোডে ফ্লাইওভারের যে র্যাম নামছে পাশ দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সামনে কিন্তু কালশি ফ্লাইওভারের সেই ওয়াই অক্ষরের পয়েন্টটা, মানে ওয়াই অক্ষর কেন বলছি, এখানে এমন একটি ফ্লাইওভারের এমন একটি আকৃতি নিচ্ছে একটা ওয়াই অক্ষরের মতো এই ফ্লাইওভারটা কিন্তু আসলে এই পয়েন্টটা আপনি এগোলে সামনে দেখতে পারবেন ওয়াই অক্ষর ফ্লাইওভার। ঢাকা সিটির মধ্যে একটি ওয়াই অক্ষর ফ্লাইওভার, সেটি কিন্তু আসলে কালশি ফ্লাইওভার, যার এক সাইড গেছে ECB-র দিকে, এক সাইড কালশির দিকে, এবং আরেকটি সাইড গেছে মিরপুর DOHS-এর দিকে। আমরা কিন্তু এখন কালশি ফ্লাইওভার, এই যে দেখছেন এটি কিন্তু আসলে সেই ওয়াই অক্ষর, দেখছেন আমি যেটা বলছিলাম একদম ওয়াই অক্ষরের মতো ফ্লাইওভারটা, ওয়াই অক্ষরের মতো এই পয়েন্ট, মানে ফ্লাইওভারের পয়েন্ট, আমরা কিন্তু নিচ দিয়ে অতিক্রম করছি আর বামে কিন্তু গেল
জিওএসএস এর দিকে। আমরা সেদিকে এগোলাম না, আমরা কিন্তু ডানে মোড় নিয়ে ইসিপির দিকে এগিয়ে যাচ্ছি ফ্লাইওভারের নিচ দিয়ে। আর এই ফ্লাইওভারটা কিন্তু ফ্লাইওভারের র্যাম কিন্তু সামনে একটু এগোলেই ফ্লাইওভারের র্যাম নামছে। আমরা কিন্তু র্যাম নেমে ওখান থেকে আবার সোজা চলছে সমতলভাবে একদম ইসিপি পর্যন্ত। প্রিয় ভিউয়ার, এই রোডটি, এই এলাকাটা কিন্তু আসলে বেশি দিনের না, ডেভেলপড হয়েছে ওই অতি সম্প্রতি 5-7 বছরের মধ্যেই দারুণভাবে ডেভেলপড হয়েছে এলাকা। মানে এখন একটি জনপ্রিয়, একটি ব্যস্ত একটি রাস্তা কিন্তু আসলে এইসব এলাকা চলছে, কারণ কারণ এই রোডটিও যেমন অসাধারণ রাস্তা, অসাধারণ রোড এই কালশি রোড। হ্যাঁ, সব মিলিয়ে পুরীর বিশ্ব রোড যাওয়ার জন্য খুব সহজ রোড। আমি আজকে আরও সহজ করে দিলাম, আপনি মিরপুর 12 নম্বর, শাহগুপ্তা, ডিওএসএস এর যে মোড় সব ঘুরে যদি আপনার ইসিবি আসতে হয়, সব মিলে যদি আপনার কালশি ফ্লাইওভার আসতে হয়, সেটি অনেক সময়ের একটি ব্যাপার। আপনি দেখুন, আপনি যদি মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশন থেকে রান করেন, তাহলে পরপরই মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন, 12 নম্বর পার হলে পল্লবী মেট্রো রেল স্টেশন, তারপরে মিরপুর 12, সেখান থেকে আপনি ডানে মোড় নিয়ে বামে মিরপুর সিরামিক্স রেখে, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ রেখে আপনি শাহগুপ্তা এসে বামে মোড় নিয়ে আবার ডিওএসএসের দিকে যেতে হবে। ডিওএসএসের দিকে যেয়ে ওখান থেকে আপনি টার্ন নিয়ে তারপরে আপনি আসতে পারবেন কালশি মোড় পর্যন্ত, যেটা অনেকটা রাস্তা কিন্তু আসলে ঘোরা। আর আমি আজকে আরও শর্ট করে দিলাম, আপনি 11 নম্বর থেকে টার্ন নিয়ে একদম কালশি রোড ধরে কালশি ফ্লাইওভারে মোড়ে আসবেন, সেখান থেকে টার্ন নিলে ইসিবি, তারপর পরে আসলে কুর্মিটোলা হসপিটাল, হোটেল শেরাটন, কুড়িল বিশ্ব রোড, যা আপনার টার্গেট সবগুলো কিন্তু আপনি অতি সহজেই অল্প সময়ের মধ্যেই অল্প রাস্তা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন, যার ফলে আজকের ভিডিও আমাদের আপনাদের এই টার্গেটে ছিল। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা চলছি একদম কালশি থেকে, কালশি ফ্লাইওভার থেকে ইসিবির দিকে। প্রিয় ভিউয়ার, আপনি সাথেই থাকুন, আমরা আর অল্প সময়ের মধ্যে হয়তো পৌঁছে যাব কালশি ইসিবি চত্বরে। দেখছেন ইসিবি চত্বরে কিন্তু নতুন একটি ফুট ওভারব্রিজ হয়েছে, আমি এটা খুব সুন্দর করে দেখাতে পারলাম না, কারণ আমি কোনো একটা যানবাহনে চলে ভিডিও দ্রুত করার চেষ্টা করছি। আমার সামনে কিন্তু আসলে এই দেখছেন, এটি কিন্তু আসলে মূলত ইসিবি চত্বর। এই ইসিবি চত্বরও কিন্তু খুব বেশি দিনের না, অতি সম্প্রতি কয়েক বছরের মধ্যে কিন্তু এগুলো আসলে ডেভেলপড হয়েছে। যা হোক আর কি, ইসিবি চত্বর থেকে আমরা বামে টার্ন নিয়ে সোজা যাচ্ছি এবং এখানে সামনে যে আমরা আবার ফ্লাইওভার ধরব, যে ফ্লাইওভার মূলত কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার, এর সামনে একটু এগোলেই কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার। ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। আর এই এলাকা নিয়ে কিন্তু আসলে ধারা বিবরণী দেওয়ার মতো তেমন কিছুই নেই, আমি হয়তো খামাখাই একটু মানে বকবক করলাম আর কি, তারপরেও সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তবে হ্যাঁ, কিছুটা তো আমি আপনাকে বোঝাতে পারছি, কারণ আপনি অতি সহজে 12 নম্বর না যে, শাহগুপ্তা না যে, মিরপুর ডিওএসএস না যে, অতি সহজে কিন্তু আপনি আসলে কীভাবে আসতে পারেন এই ইসিবি থেকে একদম কুর্মিটোলা হসপিটাল, ইসিবি থেকে একদম কুড়িল বিশ্ব রোড, সেই টার্গেটেই কিন্তু আজকে আমাদের এগোনো, এবং তা কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা সেটা পেরেছি। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু উঠছি একদম কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারে। এই কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার ধরে এগোলেই কিন্তু সামনে গেলে একটা বিশ্ব ফ্লাইওভারের উপরে কিন্তু আপনি একটা মোড় পাবেন, যে মোড় থেকে একদিকে গেল মহাখালী মগবাজার ফ্লাইওভারের দিকে, আরেকদিকে কিন্তু আসলে নামলো, র্যাম নামলো একদম হোটেল রেডিসনের সামনে, অর্থাৎ কুর্মিটোলা হসপিটালের সামনে। আমি যে কথা বলছিলাম, সামনে কিন্তু একটা মোড় আছে, এই 3-4 দিক থেকে ফ্লাইওভার কিন্তু এখানে এসে সংযুক্ত হয়েছে, সেটি কিন্তু আসলে আপনি দেখতে পারবেন। আরেকটি বিষয় বলে রাখি প্রিয় ভিউয়ার, কুড়িল বিশ্ব রোড এলাকা কিন্তু এখন এলাকাটা এখন মোটামুটি ফ্লাইওভারের একটি এলাকা। আপনার যদি না চেনা থাকে, না জানা থাকে কোন ফ্লাইওভার ধরে আপনি কোন দিকে যাবেন, তাহলে এই এলাকা আপনার জন্য চলা খুবই কষ্টকর একটি ব্যাপার। এই এলাকা চলতে হলে আপনাকে বুঝতে হবে কোন ফ্লাইওভার ধরবেন, কোন রোড আপনি ব্যবহার করবেন কোথায় যাওয়ার জন্য, এটি কিন্তু বিশাল একটা ব্যাপার। এই এলাকাটা একদম আসলে আপনি মাথা ঘুরে যাবে। এই দেখছেন, এখান থেকে একটা মোড় কিন্তু নিচে, এটা কিন্তু ডান দিকে গেল কিন্তু আসলে মহাখালীর দিকে, মহাখালী বাস স্ট্যান্ডের দিকে, মহাখালী মগবাজারের দিকে গেল, আমি কিন্তু সেটা আগে বলেছিলাম। প্রিয় ভাই, এখানে অনেকগুলো ফ্লাইওভার আছে, কুড়িল বিশ্ব রোড ঢুকলে ফ্লাইওভারের কোনো অভাব নেই। এখানে ঢাকা মেট্রো রেলের যেটা ফাংশন সেটার থেকেও একটা অনেক মানে জটিল একটা ব্যাপার কিন্তু আসলে এই কুড়িল বিশ্ব রোড। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে কয়েকটা ফ্লাইওভার কয়েকদিক থেকে গেছে, আপনাকে খামাখায় 2-1 পাক দিতে হতে পারে টাইম লস কিল করার জন্য, যাতে যানজট মুক্ত থাকতে পারে। এদের র্যাম নামছে, আমার হাতে ডানে কিন্তু আসলে হোটেল রেডিসন, এবং হোটেল রেডিসন পর্যন্ত আজকে আমাদের টার্গেট ছিল। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এসে গেছি, দেখছেন এটি কিন্তু আসলে
একটি ফাইভ স্টার হোটেল, হোটেল রেডিসন আজকে আমাদের এই পর্যন্তই টার্গেট ছিল এবং আমরা এসে পৌঁছেছি। সবাই ভালো থাকবেন।